ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সাগরপাড়া গ্রামের মধ্যবিত্ত পরিবারের কামরুজ্জামান আহমেদ দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা অর্জন করলেন WBCS পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে গ্রুপ ডি র্যাঙ্কের পিডিও অফিসার হয়ে তাক লাগালেন জলঙ্গিতে। মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা যেখানে শিক্ষার হার খুবই কম, সব জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠা করে তাক লাগিয়ে দিলেন। তিনি জানান যে প্রথম থেকে অনেক কষ্টের মধ্যে পড়াশোনা করেছিলাম, তারপরে কোনো রকমে একটা কোম্পানিতে চাকরি শুরু করি, সেটাও দুই বছরে বন্ধ হয়ে যায়। তারপরে আবার বিভিন্ন পরীক্ষায় বসতে থাকি। তারপরে গত দুই বছর আগে সাদি খান দেয়ার গ্রামীণ হাসপাতালে গ্রুপ ডি পদের চাকরি পাই। সেখানে অফিসের চা করা থেকে শুরু করে বিভিন্ন খাতাপত্র ফাইল ঠিকঠাক করে রাখার কাজ করতে হতো। তার মধ্যে WBCS পরীক্ষায় বসি। সেখানে পাশ করার পর 2022 প্রথমে আমি বাঁকুড়া জেলার হিরবন ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার হিসেবে জয়েন করতে পারাই খুবই খুশি। আমি আমার এলাকার ছাত্রছাত্রীদের জন্য ফ্রি কোচিং করার চেষ্টা করব আর মুর্শিদাবাদ জেলার পিছিয়ে পড়া ছাত্রদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব এবং যেখানে আমি দায়িত্ব পেলাম সেই এলাকায় সরকারি উন্নয়ন করব। এই সাফল্য দেখে খুশি তার সহকর্মী থেকে হাসপাতালের ডাক্তার সাহেবগণ। রকিবুল ইসলাম বাবু, রিপোর্ট NTVWB। চলি, আমি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া গ্রামের নবীন গ্রাম, তার মধ্যে একটা গ্রাম, এবং সেখানে আমি বসবাস করি। ছোটোবেলা থেকে আমি সাগরপাড়া স্কুলে পড়াশোনা করেছি। সাগরপাড়া স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওই একই স্কুল থেকে। সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি আলামিন মিশনের সহায়তা চাইছিলাম, এবং সেই সহায়তার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিই। আলামিন মিশনের প্রবেশিকা পরীক্ষায় পাশ করি এবং আলামিন মিশনের সহায়তায় 2008 সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় 1486 র্যাঙ্ক করি, জেনারেল র্যাঙ্ক। এবং র্যাঙ্ক করার পরে আমি একটা প্রচণ্ড আর্থিকভাবে দরিদ্র পরিবার থেকে উঠে আসার একটা ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আমার প্রচণ্ড অসুবিধা ছিল পড়াশোনার জন্য, আর্থিক সহায়তা প্রচণ্ড প্রয়োজন ছিল, এবং সেটা আলামিন মিশন আমাকে সেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যথেষ্টভাবে সাহায্য সহযোগিতা করেছে। এবং সেই সঙ্গে আমি 2008 সালে সেরামিক টেকনোলজি নিয়ে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজিতে ভর্তি হয়ে যাই। তারপরে আমি 2012 সালে সেখান থেকে পাস আউট হই। পাস আউট হওয়ার সঙ্গে সঙ্গে আমি কাচের কোম্পানি আশাহি ইন্ডিয়া গ্লাস লিমিটেড, সেখানে আমি চাকরি পাই। কবছরের জন্য? সেখানে আমি 2 বছরের জন্য চাকরি করি। 2 বছর চাকরি করার পরে তারা আমাকে উত্তরাখণ্ডে কিছুদিনের জন্য এক্সটেনশন ডিউটিতে রেখে দেয়, এবং এক্সটেনশন ডিউটিতে 2014 থেকে 2016 এন্ড পর্যন্ত রাখে। তারপরে সেই সময় আমি চিন্তাভাবনা শুরু করি যে গভর্নমেন্ট কোনো প্রজেক্টের সঙ্গে আমি নিজে বা গভর্নমেন্ট সার্ভিস বা সিভিল সার্ভিস মতো পরীক্ষায় যদি আমি নিজেকে সফল করতে পারি বা সফলতা দিতে পারি, আমার মনে হয় আমি নিজেকে আমার পারিবারিক প্রয়োজন এবং আমার পারিপার্শ্বিক প্রয়োজনের জন্য নিজেকে নিয়োজিত করতে পারবো। সেই সময় থেকে আমার একটা ভিতরে সিভিল সার্ভিসের জন্য একটা বাসনা তৈরি হয়, কিন্তু আমার লক্ষ্য হয়ে দাঁড়ায় একটা সরকারি চাকরি। পরবর্তীতে আমি ফিরে আসি আবার কলকাতাতে। 2017 সালের শুরুর দিক থেকে আমি আলামিন মিশনের সহায়তায় পূর্ণ সহায়তায় আর্থিকভাবে সেই সময় যথেষ্ট সচ্ছল হলেও, কিন্তু পূর্ণ সহযোগিতা আমাকে আলামিন মিশন দিয়েছে পড়াশোনার জন্য, WBCS কোচিংয়ের জন্য। এবং WBCS কোচিং আমি আলামিন মিশনের সহায়তায়। আমাদের সহকর্মী আজকে একটা সুসংবাদ যে কামরুজ্জামান আমাদের সাদিখান্দিয়া রুরাল হসপিটালে আমাদের সহকর্মী, এবং সেই সাথে সাথে উনি ও হচ্ছে WBCS পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এবং এখন পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমাদের এখান থেকে চলে যাবে। তো সেই উপলক্ষে এটা একটা খুশির সংবাদ, এবং এটা অনেকটা হচ্ছে এটা একটা মোটিভেশনালও ব্যাপার যে যারা একটা কাজের সঙ্গে জুড়ে আছে এবং তারপরে একটা নিজের ক্রমাগত উন্নতির জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছে,
এটা একটা এটা একটা তার উদাহরণ। আর এই চাকরির ক্ষেত্রে যে মন্দার বাজার শেখা, সেক্ষেত্রেও কামরুজ্জামান নিজের যোগ্যতাকে যথাযথভাবে প্রমাণ করতে পেরেছে। 2018 সালে ও অ্যাপিয়ার হয়েছিল WBCS পরীক্ষার্থী হিসাবে এবং পরীক্ষার রেজাল্ট আউট হয় 2019 সালে এবং এখানে আমাদের সহকর্মী হিসাবে যোগদান করে 2019 সালে এবং ফাইনাল রেজাল্ট জানুয়ারি 18 জানুয়ারি 2021 সালে বের হয়। এখন বর্তমানে ও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বাঁকুড়া জেলা হীরাবান্ধ ব্লকে এবং তার পোস্ট হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। আমরা এতে তার সাফল্যে খুবই খুশি এবং আমরা অনেক আনন্দিত এবং তার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার বাবুকে এত সুন্দরভাবে আমার সম্পর্কে কিছু বলার। ডাক্তার আপনার পরিচয়? আমি সাদিক খান দিয়া রুরাল হসপিটালের মেডিকেল অফিসার ডক্টর আবু তালহা।